লাইফ বারবার স্টপ হয়ে যায় কেন আমি জানি না, খুবই বাজে ব্যাপার। আমি কিছু বলতে যাচ্ছি, মাঝ পথে লাইফ কেটে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আর হচ্ছে যারা ফার্স্ট লাইফ দেখছে তারা সেকেন্ডটা মিস করছে, যারা সেকেন্ডটা দেখছে তারা ফার্স্টটা মিস করছে, কথা কেউ কোনো কিছু বুঝতে পারছে না। দ্যাটস ওয়াই প্রত্যেকটা লাইভের শুরুতে আমি বলে নিচ্ছি আমি আর টিভি বেস্ট লুক অ্যাওয়ার্ড পেয়েছি আজকে, সো দ্যাট আমি লাইভে আসছি, অ্যাওয়ার্ড পাওয়ার খুশিতে লাইভে আসছি। আচ্ছা, চার্জ কম থাকলে বা নেটওয়ার্ক আপডাউন করলে মনে হয় লাইভ স্টপ হয়ে যায়, রাইট? আমাদের এখানে ওয়াইফাই খুব প্রবলেম দিচ্ছে। সো যেটা হচ্ছে, আমি একদম আজকে প্রোগ্রামের শেষ মুহূর্তে গিয়েছি, আমি যাওয়ার কিছুক্ষণ পরে এই বেস্ট টু ক্যাটাগরির ওরা হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্ট করছে যে যারা নমিনেশন পেয়েছে তারা হচ্ছে গিয়ে স্টেজের সামনে আমরা চলে গেলাম। ফার্স্টে থার্ড যে তার নাম বলা হলো, আমার নাম ছিল না, সেকেন্ড যে তার নাম বলা হলো, সেকেন্ড দুইজন হয়েছে একসাথে, সেখানেও আমার নাম ছিল না। তো তখনই আমি বুঝতে পেরেছি হয়তো আমি ফার্স্ট হব, প্রথমবার নমিনেশন পাওয়া, প্রথমবার অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। আমার পাশে আর টিভির একজন ছিল, ওই ভাইয়াটা আমাকে জিজ্ঞেস করলো যে আরিন কেমন লাগছে, থার্ড সেকেন্ড তো হয়ে গেছে, তার মানে তুমি ফার্স্ট হচ্ছ, ফিলিংস কেমন? আমার আমার ফিলিংস লাইক নার্ভাস না, আবার খুব বেশি এক্সাইটেড, থাকে না সামটাইমস এমন কিছু ফিলিংস যে কিছু বলার মতো না, লাইক এরকম। আচ্ছা, আমি অ্যাওয়ার্ড পাবো, ওকে কী করবো, কী বলবো, কীভাবে দাঁড়াবো, এরকম ছিল। তো আমার অনেক কিছু বলার ছিল স্টেজে উঠে। অ্যাওয়ার্ড নেওয়ার পর নিপুণ আপুর হাত থেকে আমি অ্যাওয়ার্ড নিয়েছি। সো আমি চাচ্ছিলাম কিছু বলতে, বাট আমি কিছুই বুঝতে পারছিলাম না কী বলবো কী করবো, বিকজ এটা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। সো বাট অল ওভার আই এম ভেরি হ্যাপি, ইটস এ গ্রেট ফিলিংস। আর আর যেহেতু বলেছি যে এটা আসলে